তফসিল বাতিল ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর নবম দফায় ঢাকা 48 ঘন্টার অবরোধের প্রথম দিন রাজধানীতে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। অবরোধের খবর সংগ্রহে রাজধানীর ধানমন্ডিতে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল, বিএনপির অবরোধের এখনকার চিত্র কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। এই সরকারের পদত্যাগ এবং এখন যে বিএনপির নেতাকর্মীরা আটক রয়েছেন তাদের মুক্তির দাবিতে বিএনপির এই নবম দফা অবরোধ চলছে। আমরা প্রতিটি অবরোধেই কিন্তু রাজধানী সহ সারা দেশের চিত্র দর্শকদের জানিয়েছি এবং রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমরা বিভিন্ন সময় জানিয়েছি যে অবরোধগুলোর কী অবস্থা। এবং আজকে এই নবম দফার অবরোধের শুরুর দিনেও যেটি দেখছি যে আসলে অবরোধের দফা যত বাড়ছে ততই কিন্তু রাজধানীর রাস্তাঘাটে যানবাহন বাড়ছে, মানুষজনের আনাগোনা, মানুষজনের চলাচল অনেকটাই বাড়ছে। আমি এই ধানমন্ডির এই জিগাতলা, আপনি জানেন যে এটি একটি ব্যস্ততম সড়ক, রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক। অবরোধের প্রথম দিকে কিন্তু আমরা দেখেছি যে এই মোড়গুলো বেশ ফাঁকা থাকতো, কিন্তু এখন কিন্তু যানবাহন বাড়ছে, মানুষজনও বাড়ছে। আর প্রতিটি অবরোধের আগেই কিংবা অবরোধের সময় আমরা কিন্তু দেখেছি যে দু একটি বাস পুরানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাতেও কিন্তু যথারীতি এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু আগের তুলনায় অনেক বের হয়ে এসেছে এবং রাজধানীতে যানবাহনও রয়েছে। পুরোপুরি স্বাভাবিক না হলেও অনেকটাই স্বাভাবিকের মধ্যে যান চলাচল এবং মানুষজনের অবস্থান। আর কর্মসূচির বিষয়টি হচ্ছে যে যেহেতু বিএনপির নেতারা বেশ কয়েকজন আটক রয়েছেন এবং অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন, তো আমরা দেখেছি যে মূলত ভার্চুয়াল সংবাদ সম্মেলনেই কিন্তু দলের যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন এবং দলের অবস্থান কিন্তু তিনি এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমেই দিয়ে থাকেন। হয়তোবা এই রবি সোমবার আপনি জানেন যে টানা অবরোধ এবং মঙ্গলবার ভোর পর্যন্ত সেই অবরোধ চলবে, হয়তোবা আগামীকাল আবারও নতুন কোনো কর্মসূচি দেবে বিএনপি।